এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল জগদ্ধাত্রী। ধীরে ধীরে এই মেগার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন অভিনেত্রী ঋতু রায় আচার্য। মেহেন্দি চরিত্রে দর্শকদের বেশ মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। পর্দায় শাড়িতেই তাকে দেখতে অভ্যস্ত দর্শকরা। তবে এবার শাড়ি ছেড়ে বিকিনিতে বোল্ড লুকে ধরা দিলেন পর্দার মেহেন্দি। 2018 সালের অক্টোবরে ব্যবসায়ী অরুণ কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। ওই বছরে ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন তারা। মাঝে মধ্যে ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে রোম্যান্সের ঝলক তুলে ধরেন অভিনেত্রী। আর এবার সমুদ্র সৈকতে কালো রঙা বিকিনি টপ আর গোলাপি রঙা সারং পরে পোজ দিলেন পর্দার মেহেন্দি। সাদা শর্টসে রয়েছেন তার হ্যান্ডসাম বর। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, বর বউয়ের যুগলবন্দি কেমন হলো? এর আগে কড়ি খেলা সিরিয়ালে তন্নি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান ঋতু রায়। এছাড়াও স্ত্রী, হৃদয় হরণ, বিয়ে পাশের মতো অসংখ্য হিট সিরিয়ালে দেখা মিলেছে তার। বলাই বাহুল্য, ঋতু রায় আচার্যকে দর্শকদের কিন্তু বেশ পছন্দ। যে কোনো সিরিয়ালেই তার অভিনয় দিয়ে তিনি মাত করেন দর্শকদের মন। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।